সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাহলে দেরি না করে শুরু করা যাক। কৌশানী মুখার্জি হলেন টলিউডের একজন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী। তিনি প্রধানত বাংলা সিনেমাতেই অভিনয় করেন, তবে তার কর্মজীবন শুরু হয় মডেল হিসাবে, পরে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। বর্তমান সময়ে তিনি ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি বহু জনপ্রিয় বাঙালি অভিনেতাদের সাথে কাজ করেছেন এবং দিন দিন নিজের অভিনয়ের দক্ষতা আরও উন্নত করে তোলার চেষ্টা করছেন। কৌশানী মুখার্জির জন্ম হয় 1992 সালের 18ই মে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। অভিনেত্রীর বাবার নাম রানা মুখার্জি, যিনি পেশায় একজন ইনকাম ট্যাক্স অফিসার, এবং মা সঙ্গীতা মুখার্জি, একজন গৃহিণী। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান। তিনি নিজে বাবাকে তার অনুপ্রেরণা বলে মনে করেন এবং ছোটবেলায় কৌশানীও বাবার মতো একজন ইনকাম ট্যাক্স অফিসার হতে চেয়েছিলেন। কৌশানী কলকাতা শহরেই বড় হয়েছেন এবং পড়াশোনাও শেষ করেছেন সেখান থেকেই। তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন কলকাতার পার্ক স্ট্রিটের দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল থেকে। এরপর তিনি কলকাতা শহরেই হেমবচন্দ্র কলেজে ভর্তি হন, যেখান থেকে তিনি বি.কম নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অভিনেত্রী কৌশানী মুখার্জির প্রেমিক এবং বিয়ে সংক্রান্ত কোনো কথা বলতে গেলে বনি সেনগুপ্তের কথা উল্লেখ হবে। যদিও কৌশানী বর্তমানে অবিবাহিত, তবে বাংলা সিনেমার অভিনেতা বনি সেনগুপ্তের সাথে তার অনেক দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। নিজেদের সম্পর্কের ব্যাপারে সেভাবে কোনো দিনও লোকছাপাও করেননি তারা। প্রায়ই তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা যায়। প্রথম ছবির পর থেকেই তারা একে অপরের প্রেমে পড়েন। তারপর থেকে কাজের পাশাপাশি চলছে চুটিয়ে প্রেম। বিভিন্ন সাক্ষাৎকারে এই জুটি প্রকাশ করেছিলেন যে রায়চকে গিয়ে গঙ্গার ধারে কৌশানীকে প্রপোজ করেছিলেন বনি। বর্তমানে তারা লিভিংয়ে আছেন কলকাতায়, একটি ফ্ল্যাটে তারা একসাথেই থাকেন। কৌশানী মুখার্জি কলেজে পড়াশোনা করার সময় থেকেই মডেলিংয়ের কাজ শুরু করেন। 2015 সালে পিসিচন্দ্র গোল্ড লাইটস ডিভা বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। উক্ত প্রতিযোগিতায় তিনি প্রতিযোগিতার মূল টাইটেল সহ বিউটিফুল স্মাইল এবং বিউটিফুল হেয়ার সাব টাইটেলের খেতাব জয় করেন। সেই প্রতিযোগিতার পর বাংলা সিনেমার বিশিষ্ট প্রযোজক সংস্থা এবং টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী তাকে সিনেমাতে অভিনয়ের প্রস্তাব দেন। তবে তিনি সিনেমায় অভিনয় শুরু করার আগে ওপরে মডেল হিসাবে অনেক কোম্পানির সাথে কাজ করেছেন এবং বেশ কিছু বিজ্ঞাপনেরও প্রধান মুখ ছিলেন তিনি। 2015 সালে কৌশানী মুখার্জি রাজ চক্রবর্তীর পরিচালনায় তৈরি রোমান্টিক সিনেমা পারবো না আমি ছাড়তে তোকে এর মধ্য দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন বনি সেনগুপ্ত। সিনেমাটি বক্স অফিসে বেশ সফল ছিল এবং তাদের জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেছিলেন। এরপরের বছর অর্থাৎ 2016 সালে তিনি অঙ্কুশ হাজরার বিপরীতে কেলোর কীর্তি সিনেমাতে অভিনয় করেন। তবে এই ছবিতে উক্ত অভিনেতাদ্বয় ছাড়াও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব, যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান এবং সায়ন্তিকা ব্যানার্জি প্রমুখরাও অভিনয় করেন। 2019 সালে অভিনেত্রী কৌশানী বাচ্চা শ্বশুর সিনেমাতে অভিনয় করেন। উক্ত ছবিতে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটি বক্স অফিসেও যথেষ্ট সফল হয়েছিল। ক্রমে তিনি একের পর এক ছবিতে কাজ করার প্রস্তাব পেতে থাকেন এবং প্রতি ছবির সাথে সাথে তার জনপ্রিয়তাও ক্রমশ বাড়তে থাকে। তিনি বাংলা চলচ্চিত্র জগতে অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছেন। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতার পরিপ্রেক্ষিতে তিনি খুব কম সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কৌশানী মুখার্জির সিনেমার তালিকা: তোমাকে চাই, জিও পাগলা, হইচই আনলিমিটেড, গার্লফ্রেন্ড, জামাই বদর, জানবাজ, তুমি আসবে বলে, ফিরে দেখা, অন্তর্জাল, হীরকগড়ের হীরে, শুভ বিজয়া, প্রজাপতি, ডাল বাটি চুরমা। এগুলি ছাড়াও আগামীতে কৌশানী মুখার্জিকে ছুটি, ধাঁধা, আবার প্রলয়, হাঙ্গামা, কম, সব করো, প্রেম করো না প্রমুখ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে তিনি একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। তার প্রথম ওয়েব সিরিজ আবার প্রলয় 2023 সালের আগস্ট মাসে মুক্তি পায় এবং সিরিজটি বেশ সাড়া ফেলেছে দর্শক থেকে সমালোচকদের মধ্যে। সিনেমায় অভিনয় ছাড়াও অভিনেত্রী কৌশানী মুখার্জি রাজনীতির সাথেও জড়িত আছেন। কৌশানী 2021 সালের 24শে জানুয়ারি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পার্টিতে যোগ দেন। একই সালের 5ই মার্চ পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী হিসাবে অভিনেত্রীর নাম ঘোষণা করেন।
যদিও তিনি নির্বাচনে বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে 30,000-এর বেশি ভোটের ব্যবধানে হেরে যান, কিন্তু তবুও তিনি বিভিন্ন সময় রাজনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন এবং দলের একজন সদস্য হিসেবে কাজ করছেন। অভিনেত্রী কৌশানী প্রধানত সিনেমায় অভিনয় এবং মডেলিং থেকেই টাকা আয় করেন। তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 2 কোটি টাকা। এছাড়া তার কাছে একটি BMW সিরিজের গাড়ি রয়েছে। কৌশানী মুখার্জি অভিনেত্রী হিসেবে খুব কম সময়ই বহুল আলোচিত হয়ে উঠেন। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ছবিতে মন্তব্যের কোঠায় গেলেই দেখতে পাওয়া যায় তার অসংখ্য অনুরাগীর ভিড়। সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন কৌশানী মুখোপাধ্যায়। প্রায়ই নিজের উষ্ণ ছবি শেয়ার করেন নায়িকা, যেখানে তার অনুরাগীরা মন্তব্য করে তাকে প্রশংসা করার কোনো সুযোগ ছাড়ে না। অন্যদিকে টলিউডের স্পষ্টবাদী নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। তিনি সর্বদা সত্যি কথা বলতে ভালোবাসেন। আশা করা যায় কৌশানী মুখার্জিকে আগামীতে আরও ভালো ভালো ছবিতে কাজ করতে দেখা যাবে এবং তার জনপ্রিয়তা একদিন হবে আকাশছোঁয়া। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের জন্য মূল্যবান।